হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন, এটি হলো পপুলার ডায়াগনিক সেন্টার। খুব শীঘ্রই শুভ উদ্বোধন পপুলার ডায়াগনিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়ি। অনেক লোকবল লাগবে এবং আমি খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সব কিছু জানাই দিব। তার আগে আমি বলে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আপনাদের কিভাবে আবেদন করবেন বা কি তারা কি লিখেছে, কিভাবে আবেদন করবেন, যোগ্যতা এ টু জেড বা কতজন কিভাবে কোন পোস্টে লোক নেবে সব আমি আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। ঢাকা যাত্রাবাড়ি পপুলার ডায়াগনিক সেন্টার লিমিটেড এর নতুন শাখা এবং ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শাখার পূর্ণ পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার লোক নিয়োগ দেওয়া হবে। এখানে বিভিন্ন রিয়াতে নিয়োগ দিবে তারা এবং প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত এবং দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ, সত্যায়িত ফটোকপি এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ খামের ওপর পদের নাম উল্লেখ পূর্বক আগামী পঁচিশে আগস্ট 2022 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ব্যবস্থাপনার পরিচালক বরাবরের আবেদন করার জন্য অনুরোধ করা হলো। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা সব কিছুই দেওয়া আছে, আপনার এখানে দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখে নেবেন। এখানে হলো বায়োস পুরুষ এবং মার্কেটিং, মেডিকেল প্রশাসন অফিসার লাগবে পুরুষ, এবং পাবলিক রিলেশন অফিসার, কাস্টমার সার্ভিস অফিসার, অফিসার এনটি অ্যাকাউন্ট, অ্যান্টি কাউন্টার, কাউন্টারে একজন লোক লাগবে, অফিসার লাগবে, অফিসার সিস্টেম হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে ওনাদের, মেডিকেল টেকনোলজি পুরুষ লাগবে ফুল টাইম। এখানে এক্সরেতে লাগবে পুরুষ, মহিলা দুজনে আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতাগুলো দেওয়া আছে, দেখেন বিএসএস ডিগ্রি, কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা, এখানে ল্যাবরেটরি মেডিসিন ডিপ্লোমা কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা কথা বলেছে, ল্যাব টেকনিশিয়ান প্যাথোলজি কালেকশন পুরুষ মহিলা দুজনে আবেদন করতে পারবেন, কম্পিউটার অপারেটর পুরুষ মহিলা দুজনে আবেদন করতে পারবেন। পাশে দেখেন অভিজ্ঞতার কথাও এখানে লেখা আছে, স্নাতক ডিগ্রি কম্পিউটার রিপোর্ট ও এবং এগুলোতে আপনাদের আর কি যোগ্যতা থাকতে হবে। ফার্মেসি, এখানে আপনি সেলসম্যান লাগবে ফার্মাসিউটিক্স, তাদের যে এরিয়া আছে তাদের এখানে একটা সেলসম্যান লাগবে, পুরুষ লাগবে। এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি ইসিজির জন্য মহিলা লাগবে, আরও যে এরিয়া আছে টেলিফোন অপারেটর পুরুষ মহিলা দুজন আর আবেদন করতে পারবেন, নিরাপত্তা প্রহরী লাগবে, নিরাপত্তা প্রহরী পুরুষ লাগবে, এর জন্য এসএসসি পাস হলেই চলবে এবং 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেনাবাহিনী বিজিবি আনসারদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এই তারপরে এখানে হলো আপনারা দেখতে পাচ্ছেন আইটি টেকনিশিয়ান ও এসি টেকনিশিয়ান পুরুষ লাগবে, ন্যূনতম এসএসসি পাস হয়ে 2 বছরের অভিজ্ঞতা লাগবে, টেস্ট কোর্স যাদের যদি হলো টেট কোর্স সম্পন্ন প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে এখানে আছে সহকারী ল্যাবরেটরি এক্সরে, সহকারী মহিলা পুরুষ ও রিপোর্ট ডেলিভারির জন্য লাগবে, মহিলা পুরুষ দুজনে আবেদন করতে পারে, ন্যূনতম এইচএসসি সহপাস ও কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার লাগবে পুরুষ একজন, অ্যাম্বুলেন্স ড্রাইভারের ন্যূনতম 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং লিফট অপারেটর লাগবে একজন, লিফটের ন্যূনতম এসএসসি পাস লিফট অপারেটরের জন্য কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখেন তাদের কিছু দিয়ে দিয়েছে, যে বলে দিয়েছে হলো
প্রার্থীকে নিজ জেলার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে। মানে আপনারা অন্য জেলায় যে কাজ করবেন তার মানসিকতা আপনাকে থাকতে হবে, এবং কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা ও অযোগ্যতা বলে বিবেচিত হবে, কোনো রকম সুপারিশ অথবা যোগাযোগ হবে না। এখানে আপনারা যে বলেছেন যে আপনি যে পদে আবেদন করতে চান সে পদে আবেদন করে দিবেন, আবেদনের উপরে আপনি অবশ্যই যা যা তারা চেয়েছে সম্পূর্ণ দিবেন। এখানে লিখাই আছে, প্রথমেই আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আবেদনের জন্য কি কি লাগবে, এগুলো আপনার খামের উপরে যে ঠিকানা দিয়েছে এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বাড়ি নং ১৬ রোড নং 02 ধানমন্ডি ঢাকা 12 05, এবং হটলাইন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন 9613787801, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং তাদের কাছ থেকে এই ঠিকানাটা নিতে পারেন। আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি কেউ বুঝতে সমস্যা হয় তা কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, সমস্যা নাই, তা আমরা যতটুকু পারে আপনাকে হেল্প করব। আর যেখানে হটলাইন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এই যে যে এগুলো যা যা লাগবে সেগুলো এবং অভিজ্ঞতার কথাগুলো, এগুলো যদি আপনার থাকে তাহলে আপনারা এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আপনারা আবেদন করতে পারেন। এই আজকে পর্যন্ত, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।